নিশ্চয় এসএম এখন যে গানটি নিয়ে কাজকর্ম করছে সেটি বাংলাদেশের একজন বিখ্যাত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটি অবিস্মরণীয় সৃষ্টি। একাধারে গানটি যেমন সমানভাবে জনপ্রিয়, ঠিক তেমনি বহুজন বিদিত। আশা রাখছি এমন কোনো বাঙালি নেই যিনি এই গানটি সম্বন্ধে অবহিত নন। গানটি আমরা গতানুগতিক ধারা থেকে তার একটু বাইরে বেরিয়ে নতুনভাবে অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। এ সম্বন্ধে আপনাদের বিষয়ে আরও জানাবে আমাদের কিবোর্ডিস্ট কাম কম্পোজার জয়। হাই, আমি জয়। ভিতর বাইরে গান যে আমরা মেইন স্ট্রিম ফ্লেভারে শুনে এসেছি সেখান থেকে বেরিয়ে আমরা প্রোগ্রেসিভ জনরে কনভার্ট করেছি, তবে সেই গানটির মেলোডি বা আবেগটাকে বজায় রেখে আমরা সেই গানটির ইনস্ট্রুমেন্টাল পার্ট বা আমাদের যে মিউজিক্যাল পার্ট সেটা আমরা প্রোগ্রেসিভ রকে কনভার্ট করেছি। জয়ের কাছ থেকে আমরা জেনে নিলাম যে কীভাবে অ্যারেঞ্জ করা হয়েছে ভিতর বাইরে গানটিকে। চলুন শুনে নেওয়া যাক এই গানটির প্রোগ্রেসিভ ইনস্ট্রুমেন্টাল অ্যারেঞ্জমেন্টের কিছুটা পার্ট।